শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ও আচ্ছা, এই নিন, চুল মোছা শেষ, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। এই রং আংটিটা সুন্দর তো, স্বর্ণ লাগছে, কোথায় পেলি? রং আংটির দিকে তাকাতেই লজ্জায় মাথা নুইয়ে নিল। পিউলি এসে বলল, কই দেখি, আমাকে দেখা। রঙের বাম হাত ধরে নিচের সামনে ধরল, আংটিটা দেখে বলল, হ্যাঁ রে, অনেক সুন্দর, কোথায় পেলি, বানিয়েছিস তুই? রং ডানে বামে মাথা নাড়ে শান জিজ্ঞেস করল, কেউ দিয়েছে? রং উপর নিচে মাথা নাড়ল, পিউলি জিজ্ঞেস করল, কে দিয়েছে? রং মাথা নুইয়ে চুপ করে বসে আছে। রঙের বেশ লজ্জা লাগছে, কিভাবে বলবে, আনন্দ আজ তাকে পড়িয়ে দিয়ে গেছে। পিউলি আর শান দুজন দুজনের দিকে চাওয়াচাই করে পিউলি জিজ্ঞেস করল, কিরে তুই এমন লজ্জা পাচ্ছিস কেন, কে দিয়েছে এই রিং? রং আমতা আমতা করে বলল, আসলে। রঙের সাথে সাথে শান বলল, আসলে তারপরেরটা বল। আসলে এটা আজ আনন্দ পড়িয়ে দিয়েছে। রং চোখ বন্ধ করে এক দমে ফেলল, সাথে শান আর পিউলি চিৎকার দিয়ে উঠল, কি? রং শান আর পিউলির দিকে তাকিয়ে আছে। পিউলি লাফিয়ে রঙের সামনে বলে জিজ্ঞেস করল, আনন্দ? আনন্দ মানে আমার ভাই আনন্দ? পিউলি খুশির ঠেলায় কথাই বলতে পারছে না। রং মুচকি হেসে উপর নিচে মাথা নাড়ায়। শান আরো এগিয়ে আসে রঙের দিকে, বলে, কখন দিছে? প্রপোজ করছে? বাইরে গেছিলি? ভাইয়া কি তোকে এসে নিয়ে গেছিল? কি বলে প্রপোজ করছে? কি পড়ে গেছিলি? প্রপোজের পর কিস করছিল? রং পিউলি আর শানের উত্তেজনা দেখে ঠোঁট চেপে হেসেই চলেছে। আনন্দ আর রঙের সম্পর্কের তিন দিনের দিন রঙকে নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়েছে আনন্দ, শান্ত, শিমুল, পিউলি, শান ছিল। সুজয় আর রাফিকে ভিডিও কল দেওয়া হয়েছিল। সবার সামনে রং বেশ লজ্জা পাচ্ছিল। শান্ত আনন্দকে বলেছিল, শালা তোকে মানতেই হবে, চোখের সামনে ছিলি দুইজন, তাও বুঝতে দিলি না। আরে শান্ত ভাইয়া, শুধু আমাদেরকে না, রঙকেও বুঝতে দেয়নি। সেদিন শান্ত, শিমুল, সুজয়, রাফি মিলে ব্যাপক পচিয়েছিল আনন্দকে। আর তার সাথে শান্ত, শিমুল আর পিউলি মোটা অঙ্কের ট্রিটও নিয়েছিল। রাফি আর সুজয় বলেছে পরে এসে নিবে, তবে অবশ্যই নিবে। রং আর আনন্দের সম্পর্কের আজ নয় দিন, আজ তাদের অফিসিয়াল প্রথম ডেট। রং অনেক এক্সাইটেড, তবে রঙের থেকে বেশি এক্সাইটেড পিউলি আর শান। সকাল থেকে দুজন ব্যস্ত হয়েছিল বিএফের সামনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে খেতে হয়, এসব রঙকে শেখাতে হবে। রং সেগুলো আধা ঘন্টা পরেই ভুলে গেছে। আনন্দ বিকেল 5টায় আসবে বলে জানিয়েছিল রঙকে গতকাল রাতে। দুপুর 3টে থেকে শুরু হয় রঙকে সাজানো, তবে প্রথম 40 মিনিট ব্যয় করে কি পরবে সেটা নিয়ে। 41 মিনিটে ঠিক হয় শাড়ি পরবে। অবশ্য আইডিয়া ছিল পিউলির, কারণ রং শাড়ি পরতে পারে না। পড়তে পারে না বলতে একদমই যে পারে না তা নয়, বাঙালি মেয়েরা শাড়ি পরতে জানবে না এটা কোনো কথা। তবে রঙের সমস্যা হলে শাড়ির আঁচল কোন পাশে হবে সেটা তার কখনোই মনে থাকে না। কুচি করতে পারে না, একটু কম রকম পিছিয়ে পড়লেও সেটা সর্বোচ্চ 10 মিনিট স্থায়ী থাকে। হোক শাড়িতে হাজার পিন মারা। পিউলি রঙের চুল ঠিক করে দিচ্ছে আর শান চুড়ি পরাচ্ছে। এর মাঝেই রঙের ফোন আসে। ড্রেসিং টেবিল থেকে ফোনটা হাতে তুলে দেখে আনন্দ কল করেছে। রঙের হার্টবিট বেড়ে গেল। পেছন থেকে শান ধমকিয়ে উঠল, ফোনের দিকে তাকিয়ে আছিস কেন, ফোন ধরস না কেন? রং কল রিসিভ করে কানের কাছে ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে আনন্দ জিজ্ঞেস করল, জি জি জি, আপনি বাসা আসবেন না? জি আসছি। রং ফোন রাখতেই পিউলি জিজ্ঞেস করল, নিচে এসছে, আমাকে যেতে বলেছে। বাসায় আসবে না ভাইয়া? আসবে না বলল। থেমে আবার বলল, আমার না খুব নার্ভাস লাগছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, দেখো ঘেমে যাচ্ছি কেমন।
পিউলি রংকে নিচের সামনে দাঁড় করালো, বলল, দেখ এখানে নার্ভাসের কিছু নেই, তুই যুদ্ধে যাচ্ছিস না ডেটে যাচ্ছিস, আর যার সাথে যাচ্ছিস সে তোর পূর্ব পরিচিত, সো বি নর্মাল। শান পাশ থেকে বলল, নর্মাল থাক সব ঠিক হবে। বুঝছিস? রং ওপর নিচে মাথা নাড়িয়ে বলল, হুম। পিউলি রঙের পার্সিক ফোন ভরে রঙের হাতে নিয়ে বলল, যা ভাইয়া ওয়েট করতেছে, সাবধানে যাবি, সাবধানে থাকবি। রং ঠোঁটে হাসি টেনে শান আর পিউলিকে জড়িয়ে ধরল। রং নিচে নেমে আসে, গেট খুলে বের হতেই সিএনজির সামনে আনন্দকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বাম হাত প্যান্টের পকেটে পুরে ডান হাতে ফোন দেখছে। আনন্দ আজ সাদা শার্ট পরেছে, তবে সাদা শার্টের কলারের ভিতরে হাতের নিচে বুক পকেটের উপরের দিকে কালো, হাতা ফোল্ড করে কনুইয়ে নিচ পর্যন্ত রাখা, হাতে মোটা ঘড়ি, সিল্কি চুলগুলো একপাশে সিঁথি করা। গেট লাগানোর আওয়াজে আনন্দ মাথা তুলে তাকায়। রঙকে দেখে ফোন পকেটে রেখে এগিয়ে আসে রঙের দিকে, রঙের সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকে রঙের দিকে। রং আজ কালো রঙের শাড়ি পরেছে, শাড়ির পাড়ে আর আঁচলে সাদা রঙের হ্যান্ড পেইন্ট করা, দুহাতে সাদা কালো চুড়ি, চুল ছেড়ে একপাশে রাখা, কপালে কালো টিপ, কানে ঝুমকো। আনন্দের ঠোঁটে মুগ্ধতা মিশ্রিত হাসি ফুটে ওঠে। আনন্দকে এভাবে তাকিয়ে তাকাতে দেখে রং কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। রং কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, খুব সুন্দর লাগছে আজ তোমাকে। রং মাথা নুইয়ে ছোট্ট করে বলল, ধন্যবাদ। আপনাকে স্বাগতম মহারানী, চলুন এবার যাওয়া যাক। রং মাথা উপরে নিচে নাড়িয়ে আনন্দের পিছন পিছন সিএনজিতে এসে বসে। সিএনজি চলছে নিচু গন্তব্যে, আনন্দ আর রং পাশাপাশি বসে আছে। আনন্দ আর চোখে কয়েকবার রঙের দিকে তাকিয়েছে, আর প্রতিবারই রঙকে চুপসে বসে থাকতে দেখাচ্ছে। রং যে অনেক নার্ভাস ফিল করছে আনন্দ ভালোভাবেই বুঝতে পেরেছে। নার্ভাস ফিল করো না, নর্মাল থাকো, আমাকে ফ্রেন্ড মনে করো। যত এসব কথা বলুক, মেয়েরা প্রথম ডেটে এসে নার্ভাস ফিল করবে এটাই স্বাভাবিক, হোক তারা পূর্ব পরিচিত। আমার জানা মতে আমি গতকাল বলিনি আমি কোন কালার ড্রেস পরব, আর না বলেছো তুমি, তাহলে আমাদের ম্যাচিং হলো কি করে? কথাটা শেষ করে আনন্দ রঙের দিকে তাকালো। রং আনন্দের দিকে তাকিয়ে বলল, জানি না তো। শাড়িটা তোমার? জি। আজ যে পরে এসেছো চয়েস করে দিয়েছে কে? আমি নিজেই করেছি। আসলে সকাল থেকেই শান আর পিউলির মাথা খারাপ করে দিয়েছিল কি পরবো কি পরবো, তারপর পিউলি বলল শাড়ি পরতে, পরে আমি এটা চয়েস করেছি, এটা আমার পছন্দের শাড়ি। আর আর রং মাথা নাড়িয়ে নিল লজ্জায়। রং ফ্রিলি কথা বলছিল আনন্দের সাথে, কথা বলতে বলতে সব বলে দিচ্ছিল। রংকে চুপ থাকতে দেখে আনন্দ আবার জিজ্ঞেস করল, আর? রং অন্যদিকে তাকিয়ে বলল, না কিছু না। আনন্দ আর কিছু বলল না, কিছুক্ষণ চুপ থেকে রংকে বলল, আমাকে কেমন লাগছে বললে না তো। রং আনন্দের দিকে তাকালো, আনন্দ ভ্রু নাচালে রং বলল, জি সুন্দর লাগছে। শুধুই সুন্দর? খুব সুন্দর। ধন্যবাদ, অবশ্য আমাকে সবাই সুন্দর বলে, আমি আবার চেয়েছে প্রশংসা নিতে পারি না। আনন্দের কথায় রং হেসে দিল, আনন্দ শুধু রঙের হাসি দেখছে। আনন্দ গালে হাত দিয়ে অপলক তাকিয়ে আছে। রং হাসতে হাসতে আনন্দের দিকে তাকাতে হাসি থামিয়ে দিল। ডেটে গেছে? আজ প্রথম ডেট। হুম, রঙের তো আনন্দ ভাইয়ের সাথে প্রথম ডেট, সাথে জীবনের প্রথম ডেট, বেশ নার্ভাস ছিল। আরে আমি তোমার ভাইয়ের সাথে সেদিন প্রথম বাইরে গেছি, আমি তো শুধু ঘেমে যাচ্ছিলাম, যদিও আমাদের বিয়ে ঠিক হওয়ার পরেও একে দেখে করছিল, তাও আমি নার্ভাস ছিলাম। আমি না বুঝি না এত নার্ভাসের কি আছে, সে বাঘ না ভালুক যে খেয়ে ফেলবে। তুমিও নার্ভাস হবা। পিউলি একটু ভাব দিয়ে বলল, আমি জীবনেও না। হুম, দেখা যাবে। তুমি কি বাইরে? গাড়ির আওয়াজ আসছে। হ্যাঁ ভাবি, শতাব্দী থেকে নোট নিতে আসছিলাম, এখন বাসায় যাচ্ছি। আচ্ছা বাসায় যাও তাহলে, পরে কথা বলবো। বলব
পিউলি ফোন ব্যাগে রেখে হেঁটে মেইন রোডে দাঁড়ালো। সেখান থেকে রিকশায় উঠবে। হঠাৎ পাশ থেকে এক পুরুষ কণ্ঠ শোনা গেল, আরে আপনি। পিউলি পাশে তাকিয়ে কণ্ঠের মানুষকে দেখে মাথা গরম হয়ে গেল। কিছু না বলে পিউলি রোডের পাশ ধরে হাঁটা ধরল। আরে আরে শুনুন, এই বলতে বলতে ব্যক্তিটি দ্রুত পায়ে পিউলির সামনে যেয়ে দাঁড়ালো। পিউলি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনতে পারছেন না? ওই ম্যাগ। পিউলি হাত বাড়িয়ে থামিয়ে বলল, থামুন, আগে নিজের ব্যবহার ঠিক করতে শিখুন, তারপর কথা বলতে আসবেন। সামনের ব্যক্তিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি কবে আপনার সাথে খারাপ ব্যবহার করলাম? কেন, রাতারগুলের কথা ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ব্যক্তিটি দ্বিগুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, রাতারগুলে আপনার সাথে দেখা হয়েছিল আমার? পিউলি তাচ্ছিল্য হেসে বলল, বাহ ভালোই তো, রাতারগুলে আপনার আমাকে মনে নেই, ভ্রমণ ম্যাগাজিন মনে নেই, আপনি কখনো ভ্রমণ ম্যাগাজিন কিনেন না, আর এখানে সে রাতারগুলে আমার সাথে দেখা হয়েছিল এটাই মনে নেই? আপনি কাজ করেন, ভালো ডাক্তার দেখান। বলেই সামনের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা রিকশা ডেকে উঠে গেল। আর সেই ব্যক্তি তাকিয়ে আছে রিকশার যাওয়ার দিকে, আর মনে করার চেষ্টা করছে রাতারগুলো তার সাথে কোথায় দেখা হয়েছিল। সিএনজি থেকে নেমে আনন্দ ভাড়া মিটিয়ে মানি ব্যাগ প্যান্টের পকেটে রাখতে রাখতে রঙকে বলল, চলো। রং আনন্দের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আমরা কোথায় এসেছি, এই জায়গার নাম কি? রামপুরা হাতির ছিল। ও, রং আশেপাশে তাকিয়ে বলল, কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আনন্দ ঠোঁট হালকা প্রসারিত করে বলল, হাতির ঝিলের আসল সৌন্দর্য দেখা মেলে রাতের অন্ধকারে। রং আনন্দের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? দেখতে পারবে একটু পর, এসো ওখানে বসি। আচ্ছা। আনন্দ রঙকে প্রথমবারই রঙকে কোনো বদ্ধ জায়গায় নিতে চায়নি, তাহলে রঙের নার্ভাসনেস কাটত না, যেমনটা এখন ধীরে ধীরে কাটছে। রং আনন্দের সাথে নর্মালি কথা বলছে, এটা ওটা জিজ্ঞেস করছে। আনন্দ রং পাশাপাশি বসে আছে লেকের পারে ঘাসের উপর। আনন্দ লেকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার ব্যাপারে কী কী জানো? রং যেন এতক্ষণ এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। আনন্দের বলা শেষ হতেই রং বলল, আপনি আনন্দ রহমান, বয়স 26, চাকরিজীবী, আপনার বাড়ি নারায়ণগঞ্জ, এক ভাই এক বোন, আপনি বড় আর বোন ছোট, বোনের নাম নতুন রহমান, ক্লাস 9 উঠবে, মা জাহানারা বেগম গৃহিণী, বাবা আতিকুর রহমান ব্যবসায়ী। এইটুকু বলে রং দম ফেলল। আনন্দ নিঃশব্দে হেসে দিল, জিজ্ঞেস করল, বাহ স্মরণ শক্তি দুর্দান্ত তোমার, তো এত কিছু কার থেকে জেনেছ? পিউলি বলেছে। আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, আপনার পছন্দ অপছন্দ। পাশ দিয়ে যাওয়া বাদামওয়ালাকে ডাক দিল আনন্দ। বাদামওয়ালা আসলে আনন্দ বলল, মামা 20 টাকার বাদাম দিন আর 50 টাকার আলাদা দিন প্যাকেট করে। বাদামওয়ালা বাদাম দিলে আনন্দ 100 টাকার নোট দিয়ে বলল, রেখে দিন মামা। বাদামওয়ালা কৃতজ্ঞতাপূর্ণ হাসি দিয়ে চলে গেলে আনন্দ রঙের হাতে বড় প্যাকেট দিয়ে বলল, নাও ধরো। এত বাদাম দিয়ে কি করব? আনন্দ বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, আমার বোন আর শালির জন্য নিয়ে যাও। রং মাথা নাড়ে, আনন্দ বলল, আচ্ছা বলো দেখি আমার পছন্দ অপছন্দ। আগে কোনটা বলবো? অপছন্দগুলো বলো। বলে খোসা ছাড়ানো বাদামগুলো কুহাতে খসে ফো দিয়ে রঙের হাতে দিল। রং বলল, না না আপনি খান, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো গুলাব যেমন, তুমি একটা ইম্পর্টেন্ট কাজ করছো, তুমি বলো আমার অপছন্দগুলো, খোসা ছাড়াতে গেলে তোমার মনোযোগে ব্যাঘাত ঘটবে, আমি ছাড়িয়ে দিচ্ছি। রং আর কিছু বলল না, মৃদু হাসল। কিছুক্ষণ পর বলল, আপনার অগোছালো পছন্দ না, ঝালে এলার্জি, সিম বরবরি খান না, কয়েলের গন্ধ সহ্য করতে পারে না। আনন্দ খোসা ছাড়াতে ছাড়াতে জিজ্ঞেস করল, আর পছন্দ? প্রিয় খাবার কাচি আর ভর্তা ভাত, প্রিয় জায়গা কুয়াকাটা আর রাঙামাটি, প্রিয় ফল সফেভা, প্রিয় লেখক হুমায়ুন আহমেদ,
প্রিয় রং কালো, তাই তো আজ আমি কালো শাড়ি পো। আনন্দ বাঁকা হাসল, রঙের কানের কাছে যেয়ে বলল, আচ্ছা এটাই সেই, আর এর পরেরটুকু? রং বেশ লজ্জা পেয়েছে, বলতে বলতে সবাই বলে ফেলল। পুরোপুরি অন্ধকারে চেয়ে গেছে চারপাশ, লাল নীল হলুদ কমলা আলোগুলো পানিতে পড়ে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। রঙের বেশ পছন্দ হয়েছে জায়গাটা। প্রথমে রং বেশ অবাক হয়েছিল, পরে খুশিও হয়েছে। আনন্দ রঙের কয়টা ছবি তুলে দিয়েছে এবং রঙের সাথে সেলফিও তুলেছে। রঙের আজ খুব খুশি খুশি লাগছে। তার ধারণার বাহিরে ছিল আনন্দ তাকে এমন কিছু উপহার দিবে। রং এবার নিশ্চিত আনন্দ তাকে সারা জীবন খুশি রাখবে। আজ আনন্দের সাথে ঘুরে এত সুখ পেয়েছে যেটা হয়তো জীবনে অনেক কম পেয়েছে। রং ভাবছে সময়টা থেমে যাক, আনন্দ তার কাছে থেকে যাক। আনন্দ রঙের হাত ধরে হাঁটছে। প্রথমে রং লজ্জা পেলেও এখন ভালো লাগছে। রাত 8:04, আনন্দ হাত ঘড়িতে সময় দেখে নিল, রঙের দিকে তাকিয়ে বলল, চলো ডিনার করে ফেলি, পরে লেট হয়ে যাবে কিন্তু। রং উপর নিচে মাথা নাড়ায়, আনন্দ রঙের হাত ধরেই মেইন রোডের পাশে দাঁড়ায়। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে রঙের দিকে তাকিয়ে বলল, সামনে ডান দিকে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো সেখানে যাই। রং ছোট্ট করে বলল, আচ্ছা। কাছেই 8-10 মিনিট হেঁটে যেতে লাগবে, পারবা না? জি পারবো। আনন্দ রঙের হাত ধরে ব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে রেস্টুরেন্টে যায়। ডিনার করে শান আর পিউলির জন্য কাচ্চি, বোরহানি, রোস্ট, টিকিয়া, কোকোকোলা আর 7-আপ নিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে সিএনজি ডেকে সিএনজিতে উঠে বসে। ক্লাস শেষে সবাই মাঠে সবাই বসে আটা দিচ্ছে। শতাব্দী, মিনা, পিউলি আর রং। পিউলি শতাব্দী আর মিনাকে বলল, আনন্দ ভাইয়ের তো রিলেশন চলে রে সেই মেয়ের সাথে। আরে পা, কবে হলো? পিউলি মিটি মিটি হেসে বলল, 2 মাসের বেশি। মিনা মলিন মুখে জিজ্ঞেস করল, আরে আমার ক্রাশ? পিউলি ভেংচি কেটে বলল, ক্রাশ না, দুলাভাই বল। পিউলির কথায় রং আর শতাব্দী ফিক করে হেসে দিল। মিনা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, দুলাভাই কেন বলবো? পিউলি বাঁকা হেসে বলল, কারণ রং তোর বান্ধবী, মানে বইন। হঠাৎ করে চোখ বড় বড় করে বলে উঠল, হোয়াট? সিরিয়াসলি? মানে আনন্দ ভাই আর রং? শতাব্দীও বেশ অবাক হয়, রংকে জিজ্ঞেস করল, তুই আগে থেকে জানতি আনন্দ ভাইয়া তোকে পছন্দ করে? না, ঢাকা আসার পর জানছি। মিনা মুখে হাত দিয়ে বলল, হ্যাঁ আমার তো বিশ্বাসই হচ্ছে না, আনন্দ ভাইয়ার রং কেমনে কি? পিউলি মুখ বাঁকিয়ে বলল, তোর বিশ্বাস অবিশ্বাসে কার কি আসে যায়? শতাব্দী উৎসুক হয়ে রংকে জিজ্ঞেস করল, প্রপোজ করেছে কিভাবে রে? লজ্জা পেয়ে বলল, ওয়াও হাউ রোমান্টিক, কিস করেছে তোকে? রং মাথা নাড়িয়ে বলল, হুম। সবাই হতবাক হয়ে রঙের কাছাকাছি এগিয়ে আসে। শতাব্দী ভ্রু নাচিয়ে ধীর গলায় জিজ্ঞেস করল, রং বুঝল না, বলল, কি কতক্ষণ পর্যন্ত? আরে বলদ কিস করছে কতক্ষণ? মাথায় চুমু দিয়ে সরে গেছে। শতাব্দী ব্যথিত কণ্ঠে বলে ওঠে, কি মাথায়, আমি লিপ কিসের কথা বলছি? ছি, লিপ কিস? জানা আছে সবই, ছেলেরা যতই ভালো হোক ভালোবাসার মানুষের কাছে পাইলে একটু একটু কিস করবেই, ভালোবাসায় ভালোবাসা পারে। পিউলি শতাব্দীর কাঁধে নিচের কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, তা তানজিৎ তোকে কতবার কিস করেছে? ওর আবার ঠিক ঠিকানা আছে নাকি? ও আমাকে যখনই একা পায় তখনই কিস করে। শতাব্দীর কথা সবাই শব্দ করে হেসে দিল। শতাব্দী বলল, না সিরিয়াসলি, আমি ভাবছি আনন্দ ভাই রোমান্টিক হবে, কিন্তু এখন তো দেখি নিরামিষ।
শতাব্দীর কথা শুনে রঙের মনটা খারাপ হয়ে গেল। আনন্দ তাকে অনেক কেয়ার করে, কিছু লাগলে বলার আগে নিয়ে হাজির হয়, কিন্তু আনন্দের মাঝে রং আগের ফিলটা পায় না। এ যেন নতুন এক আনন্দ। আনন্দের সাথে রঙের রিলেশনের 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিনে আনন্দের সাথে অনেকবার দেখা হয়েছে, অনেক সময় একাও ছিল, কিন্তু আনন্দ যথেষ্ট দূরত্ব বজায় ছিল রঙের থেকে। রিলেশনের আগে যেভাবে দুষ্ট আচরণ করত, রঙের আনন্দের সেই আচরণ পছন্দ। এই সিমসাম আনন্দকে না, পিউলি রঙকে জিজ্ঞেস করল, এই কি ভাবছিস? রং স্মিত হেসে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, কিছু না। এই তো, যাবি না? হ্যাঁ যাব, চল আমরা উঠবো এখন। পেউলিয়ার রং শতাব্দী আর মিনাকে বিদায় দিয়ে গেট থেকে বের হতেই দেখে আনন্দ দাঁড়িয়ে আছে। অ্যাশ কালারের শার্ট, হাতে 2-3 ভাঁজ করা কালো প্যান্ট, গলায় আইডি কার্ডের ফিতা, আইডি কার্ড বুক পকেটে রাখে, হাতে ঘড়ি। আনন্দকে দেখে রঙের ঠোঁটে হাসি ফুটে ওঠে। রং আর পিউলিকে দেখে আনন্দ এগিয়ে আসে। আনন্দকে দেখে পিউলি জিজ্ঞেস করল, কি ভাইয়া তুমি এখানে? তোদের কি ক্লাস শেষ? হ্যাঁ শেষ। লাঞ্চ করেছিস? সঞ্জনা কোথায়? পড়াতে গেছে। আচ্ছা চল লাঞ্চ করব, অনেক কোথায় লেগেছে তো। তোমার অফিস নেই? আনন্দ হাঁটতে হাঁটতে বলল, অফিস থেকে এসেছি, লাঞ্চ টাইম। আনন্দ, রং আর পিউলি একটা রেস্টুরেন্টে ঢোকে। রং চেয়ে এক সাইডে বসে। রং ভেবেছিল পিউলি ওর পাশে বসবে, কিন্তু পিউলি হাসতে হাসতে সামনের সিটে বসে। রং উঠতে যাবে এমন সময় আনন্দ এসে রঙের পাশে বসে। অগত্যা রঙকে আনন্দের পাশেই বসতে হয়। আনন্দ রঙকে জিজ্ঞেস করল, এরপর পিউলিকে জিজ্ঞেস করল, পিউলি তুই কি খাবি? পিউলি মেনু কার্ড দেখতে দেখতে বলল, আমি খিচুড়ি খাবো, সাথে কালাভুনা। এখানে সর্ষে ইলিশটা সেই খেয়ে দেখ। আচ্ছা। আনন্দ রঙকে জিজ্ঞেস করল, তুমি কি খাবে? রং মিন মিনিয়ে বলল, আপনি যেটা খাবেন। আনন্দ নিঃশব্দে হেসে দিল, বলল, আমি তো ভাত খাবো, তুমি খাবে ভাত? রং মাথা নেড়ে বলল, তাহলে আমিও ভাত খাবো। আর আপনার ইচ্ছা। আনন্দ আবারও নিঃশব্দে হেসে বলল, আচ্ছা তাহলে সাদা ভাত, কালাভুনা, সর্ষে ইলিশ আর মুরগি? রং অবাক হয়ে বলল, এত কিছু খেতে পারবো না। আনন্দ হেসে বলল, পারবে। তারপর গলা খ্যাকারি দিয়ে বলল, আচ্ছা বসো, অর্ডার দিয়ে আসি। আনন্দ খুশি ভালোবাসায় দিনগুলো কখন যে কেটে যায় কেউ টেরই পায় না। দুঃখের চেয়ে সুখের দিনগুলো কাটে জলদি। আনন্দ 1 মাসে রঙের জীবনে এত খুশি এনে দিয়েছে যার রং এত বছরও পায়নি। প্রতিটি মেয়েই হয়তো দোয়া করে আনন্দের মতো একজন চায়। আজ আনন্দ আর রঙের রিলেশনে 4 মাস। এখন রং ধীরে ধীরে আনন্দের সাথে সহজ হয়ে গিয়েছে। আনন্দকে এখন নিজের মনে হচ্ছে, কিন্তু শতাব্দী সেদিনের কথা রঙের মনে গেঁথে আছে। রাত 11টা। রং পড়া শেষ করে চেয়ার ছেড়ে উঠতে ফোন বেজে উঠল। রং চেয়ার ছেড়ে উঠে বিছানা থেকে ফোন হাতে নিয়ে দেখে আনন্দ কল করেছে। রং মুচকি হেসে ফোন কানের কাছে নিতেই ওপাস থেকে আনন্দ বলে ওঠে, গোলাপজামুন বারান্দায় এসো। রং বিনা বাক্য ব্যয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আনন্দ জিজ্ঞেস করল, আজকে চাঁদটা সুন্দর না? রং আকাশের দিকে তাকালো। আসলে আজকের চাঁদটা সুন্দর। রং ছোট্ট করে বলল, তবে আমার চাঁদ এই চাঁদে চেয়ে সুন্দর। রং ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আপনার চাঁদ? আমার চাঁদ, আমার গোলাপ জামুনই তো আমার চাঁদ। সূর্য, তারা, খাল, বিল, নদী, নালা সব। আনন্দের কথা শুনে রং ফিক করে হেসে দিল, হাসি থামিয়ে বলল, আপনিও পারেন না, এটা কিন্তু সত্যি। আচ্ছা বুঝেছি, ডিনার করেছেন? 9টার আগেই। আমার গোলাপ যেমন বলেছে 7টা থেকে 9টার মধ্যে ডিনার করে ফেলতে, তার কথা আমি কিভাবে ফেলতে পারি? আচ্ছা তাই? একদম তাই। কি করছিলে? পড়া শেষ করলাম। বাকি দুজন কোথায়? অ্যাসাইনমেন্ট করে। খেয়েছো তোমরা? জি সবাই খেয়েছি, কাল তো শুক্রবার, আপনার ছুটি না?
হ্যাঁ না না বাসাই আছে কেন? আচ্ছা